শুধু মনে রেখো কোন একদিন ভালোবেসেছিলাম তোমায় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এহালাল কবর হে কবরবাসী তোমাদের উপর জান্নাত নসিব করুক নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোর সাহেব আপনারা জানেন কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন ওনার মৃত্যুতে গভীর সুখ ও সমবেদনা জানিয়েছে তার বক্তবৃন্দরা মূলত এই যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এখানেই গত রাত্রে তিনি শায়িত হয়েছেন ওনার কবরস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বুকে অনেক কষ্ট নিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি এমনভাবেই মৃত্যুবরণ করেছেন যে মৃত্যুর চার পাঁচ দিন হয়ে গেলেও তার কবর কেউ রাখে না তিনি একান্তই একাকিত্ব জীবনযাপন করেছেন তিনি সুখের আশায় একটি বিয়ে করেছিলেন সেও তাকে চেড়ে চলে গেছে মূলত নব্বই দশকের খুবই জনপ্রিয় জনপ্রিয় গান তিনি করেছেন প্রায় তিন শতাধিক গান তিনি রেকর্ড করেছিলেন তিরিশটি অ্যালবামে তার মধ্যে জনপ্রিয় দু একটি গান আপনাদেরকে বলতে হয় কী ছিলে আমার বলো না তুমি যে গানটির জন্য মার্কিন তরুণীও তাকে বলেছিল যে এই গানটি শোনানোর জন্য মূলত এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন কেয়া অপরাধী সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছিল ওমর সানি সাবনুরে দ্বিতীয়ত গানটি হচ্ছে আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ও কালে শেষ করে দিও আর আজ তিনি এই সুলতান বইয়া কবরস্থানে তিনি সমায়িত হয়েছেন তার গান আজ বাস্তবে রূপ নিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে তার একমাত্র মেয়ে তিনি ফোন দিয়ে বলেছেন তার কবরটির যাতে চিহ্ন রাখা হয় মূলত আসলে এমন একটি কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে যেই কবরস্থানটি একজনের দান করা জায়গা এই কবরস্থানে কোনো কবর পারমানেন্ট করা হয় না এক বছরের বেশি এখানে কবর থাকে না হয়তো এক থেকে দেড় বছরের মধ্যেই কবরগুলো আবার নতুন করে দেওয়া হয় এখন কীভাবে সম্ভব তার মেয়ের কথা অনুযায়ী তার কবরটি এখানে স্থায়ীকরণ করা হবে আমরা আদৌ জানি না এর সমাধান কি হতে পারে তবে নব্বই দশকের একজন গুণী এই কণ্ঠশিল্পী মনি কিশোরের অবস্থান বুঝে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে তার স্মৃতি হিসাবে একটু জায়গা যদি এই কবরস্থানের দায়িত্বে যারা আছেন তারা যদি একটু সম্মাননা করেন তাহলে হয়তো তার কবরস্থানটি এখানে স্থায়ীভাবে রেখে দিতে পারে আর ন হয়তো এক বছর পর এখানে অন্য কারো খবর হয়ে যেতে পারে এখানে এটি আমরা জানতে পারলাম এখানে কোনো কবর স্থায়ী হয় না অস্থায়ী জায়গা অস্থায়ী কবর এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মুখে বলো ভালোবাসো কাছে ডা কাছে আসো না